নমস্কার বন্ধুরা রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি পরমেশ্বর গির্ধর গোপালের কৃপায় এবং রাধা রানীর কৃপায় আপনারা খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আপনারা এই বিষয়টা অবশ্যই মন দিয়ে সম্পূর্ণটুকু শুনুন আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা আপনারা কেউ ভুল করেও বাজে মন্তব্য করবেন না কারণ এটা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আপনারা যা কিছু বলবেন সব কিছুই ভগবানেরই উপরে যাবেন তাই আপনারা সবাই নিজের সমস্ত জীবনটুকু সমর্পণ করে দিন ভগবান গোবিন্দ চরণেতে দেখবেন উনি অবশ্যই কৃপা করবেন আপনাদের সকলের উপরে তা বন্ধুরা আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি সেটি হলো যেমন আমরা নানাভাবে গোপালের সেবা করলে অনেকেই অনেক রকমের রোজ মাঝে মাঝে কখনো কখনও কিছু না কিছু গোপালের নিয়ে স্বপ্ন দেখি সেই স্বপ্ন নিয়েই আমি আজ আপনাদের সাথে কথা বলতে এসেছি বন্ধুরা আপনারা কেউ না কেউ গোপালকে নিয়ে অনেক রকমেরই স্বপ্ন দেখেন আপনারা যারা যারা গোবিন্দর ভগবানের সেবা করেন তারা যারা যারা ভগবানের চিন্তায় সর্বদা মগ্ন থাকেন সেবায় নিজেকে মগ্ন করে দেন তারা অবশ্যই ভগবানের কৃপা পান কিন্তু আপনারা যারা যারা এই স্বপ্নগুলো লোকের মাঝে প্রচারিত করেন এই সব জিনিসগুলো একদমই ভুল করেও করবেন না কারণ ভগবান একদমই এটা পছন্দ করেন না আপনারা যখন যা যে স্বপ্ন দেখবেন আপনাদের যা যি অনুভূতি হবে কেউ ভুল করেও আপনারা শেয়ার করবেন না তাতে ভগবান অপ্রসন্ন হবেন এবং কখনোই আর আপনাদের সাথে সেই চমৎকার বা স্বপ্নাদেশ কখনোই আপনাদেরকে দেখাবেন না তাই ভগবান এটাই সবসময় মনে করেন যে আমাকে কি ওরা পাবলিসিটি করতে চায় এটাই সত্যি কথা বন্ধুরা আমাদের অন্তরের ভাবকে কখনোই বাইরে প্রকাশ করা উচিত নয় ভগবান অনেক কৃপা অনেক পুণ্যর ফলে এই সমস্ত স্বপ্ন আমাদের সকলকে দেখান আমার সেই সমস্ত সৌভাগ্য এখনও হয়নি তাই বন্ধুরা আমি আপনাদের সকলের কাছে নিবেদন করছি আপনারা অনেকেই গোপালকে নিয়ে নানাভাবে অলৌকিক স্বপ্ন দেখেন নানা অলৌকিক অনুভূতি দেখেন আপনার অনুভূতিটা আপনারা আপনারা যে অনুভূতিটা উপলব্ধি করেন সেই বিষয়টা আপনারা হয়তো সকলকে বলতে পারেন কিন্তু মাঝ রাতে বা ভোরবেলায় মানে ব্রহ্ম মুহূর্তের সময় আপনারা গোপালকে নিয়ে বা কোনো কিছু অলৌকিক এমন কিছু স্বপ্ন দেখলেন যেটা সত্যি আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে বা সত্যি আপনাদের চমকিত মন ভরে উঠবে সেই সমস্ত গোবিন্দর কৃপা আপনারা কারো কাছে প্রচার করবে না তাতে গোবিন্দ একবারেই রুষ্ট হন আর কোনোদিনই আপনাদেরকে সেই সমস্ত স্বপ্ন দেখাবেন না আপনারা অনেকেই হয়তো বলবেন না না এটা বাজে কথা কিন্তু বন্ধুরা এটাই সত্য কথা ভগবানের যখন কৃপা হয় উনি অবশ্যই আমাদেরকে স্বপ্নের মাধ্যমে দর্শন দেন আর ভগবান আমাদেরকে যখন দর্শন দেন সর্বপ্রথম দর্শন দেন স্বপ্নের মাধ্যমে তাই আপনারা গোবিন্দকে সদা সর্বদা স্মরণ করুন ওনার নাম সংকীর্তন করুন ওনার সেবা করুন আর নিজেকে সৎ পথে রাখুন দেখবেন আপনাদের সদা সর্বদা গোবিন্দ পরমেশ্বর মঙ্গল করবেন আপনারা পরের জন্য নিজের সমস্ত জীবনটুকু সমর্পণ করে দিন জীব সেবাই সেবা আপনারা নিজেদেরও খেয়াল রাখুন এবং জগৎবাসীরও খেয়াল রাখুন যেটুকু সামর্থ্য যেটুকু ভগবান আপনাদেরকে দিয়েছে সেটুকু দিয়ে আপনারা সকলের সাহায্য করুন পাশে দাঁড়ান আমি এটা বলছি না যে আপনারা নানাভাবে সাহায্য করুন আপনাদের যখন যা কিছু মনে হয় এটা তো আমাদের কর্তব্য এটা তো আমাদের ধর্মের মধ্যেই পড়ে যে মানুষ বিপদে পড়লে তাদের কিছু না কিছুভাবে সাহায্য করতে হয় টাকা পয়সা দিয়ে আমি বলছি না বন্ধুরা অন্তত তাদের মানসিকতাভাবে তাদের সাপোর্ট করতে হয় তাদের পাশে এসে দাঁড়াতে হয় সেটাতেই ভগবানের কৃপা আপনারা অবশ্যই পাবেন সদা সর্বদা পরের দুঃখিতে দুঃখী হন এবং পরের সুখীতে সুখী হন দেখবেন আপনারা খুবই সুখী হবেন এবং আপনাদের জীবনের দুঃখ কষ্ট বললে আর কিছুই থাকবে না তাই আপনারা যখনই ভগবান গোবিন্দর কিছু অলৌকিক গোপালের কিছু অলৌকিক স্বপ্ন দেখবেন বা যে কোনো দেবদেবীর আপনাদের যে কোনো ইষ্ট দেবদেবীর যখনই কোনো অলৌকিক স্বপ্ন আপনারা দেখবেন সেই স্বপ্ন আপনারা পাঁচ জনের মধ্যে শেয়ার করবেন না বা সকলের মধ্যে শেয়ার করবেন না তাতে একদমই আর সেই চমৎকার একদমই হবে না আর গোবিন্দ আমাদের স্বপ্নের মাধ্যমে একদমই আমাদেরকে এসে দর্শন দেবেন না তাই আপনারা এই সমস্ত দিব্য দর্শন আপনাদের নিজেদের মধ্যে অনুভব করুন এবং স্বপ্নের মাধ্যমে আপনারা যেই দেবতার যেই রূপের যেই সৌন্দর্যের আপনারা দর্শন করেছেন মনে মনে চোখ বন্ধ করে আপনারা সেই রূপেরই স্মরণ করুন চিন্তা করুন দেখবেন গোবিন্দর কৃপা আপনারা অবশ্যই পাবেন জয় রাধা মাধব রাধে রাধে